আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাচ্ছি সবচেয়ে সহজ ও মজাদার আলু দিয়ে গরুর মাংস রান্না। এইভাবে গরুর মাংস রান্না করলে পরিবারের সবাই কিন্তু আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে হাড় ও চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচেরও কম দিয়ে দিচ্ছি লবণ। তবে লবণটা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসের মধ্যে হাত দিয়ে মশলাটা মাখালে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব তাড়াতাড়ি প্রবেশ করে, মাংসটা খেতেও বেশি টেস্টি হয়। তারপর যখন মাংস রান্না করবেন, চেষ্টা করবেন হাত দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য। মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের সরিষার তেল। মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তেলটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ডোলে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম বলক চলে আসবে এবারে আবার ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু দেখবেন মাংস থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এবার আবারও মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য কষিয়ে নিব। 3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকারে আস্ত গরম মশলা অথবা গুঁড়া গরম মশলাটা ব্যবহার করিনি। ঢাকনা খুলে আবারও মাংসটাকে খুব ভালোভাবে একটু নেড়ে দিব। যেহেতু মাংসের মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করা হয়নি, মাংস থেকে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু আজকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তার জন্য কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবার মাংসটা খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিয়ে এবারে মাংসটাকে প্রেশার কুকারে নিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু মাংসটা অনেকটা কুক হয়ে গিয়েছে। প্রেশার কুকারে নিয়ে যে কড়াইটাতে মাংসটা কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইটাতে ধুয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি আলু। আলুটা দিয়ে আরও 1/2 কাপ পরিমাণে মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তবে চার্জার কুকার অনুযায়ী কিন্তু সিটিটা কম বেশি হতে পারে। মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন মাংসটা দেখতে কতটা লোভনীয় টেস্টি হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি হতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধৈর্য সহকারে রেসিপিটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।